দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন কল্যাণপুর বাজারে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন সামগ্রী, বিশেষ করে অবৈধভাবে এবং অনৈতিকভাবে নানান প্রকারের বেকারিজাত সামগ্রীর বিক্রির অভিযোগগুলো সামনে আসছিল। সাম্প্রতিক অতীতে কয়েকবার কল্যাণপুরে মেয়াদ উত্তীর্ণ সামগ্রীর রমরমা ব্যবসা নিয়ে বেশ কিছু সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার আচমক তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এক উচ্চ পর্যায়ের আধিকারিকের দল কল্যাণপুর বাজারে হানাদারি সংগঠিত করে। এই হানাদারি চলাকালীন সময়ে মহকুমা প্রশাসনের তৈরি করা দলের সদস্যরা কল্যাণপুর বাজারের বিভিন্ন মিষ্টির দোকান, বেকারি সহ নানান প্রকারের মুদির দোকানে দফাবাড়ি অভিযান চালায়। এই অভিযান চলাকালে কল্যাণপুরে বেশ কিছু দোকানে মেয়াদ উত্তীর্ণ সামগ্রীর হদিশ পাওয়া যায়। বিশেষ করে কল্যাণপুরে পুরাতন মোটর স্ট্যান্ডে জনৈক রাজেশদের দোকানে অভিযান চলাকালীন সময় মহকুমা প্রশাসনের কর্তা ব্যক্তিদের চক্ষু সড়ক গাছ হয়ে যায়। দেখা যায় সংশ্লিষ্ট দোকানে বেকারিজাত সামগ্রী থেকে শুরু করে শিশু খাদ্য, এমনকি রোগীদের প্রয়োজনীয় হরলিক্স সহ বিভিন্ন খাদ্য সামগ্রীগুলি সব মেয়াদ উত্তীর্ণ। এছাড়াও এই দোকান ছাড়াও কল্যাণপুরে বেশ কিছু দোকানে অভিযান চলাকালীন সময় মেয়াদ উত্তীর্ণ সামগ্রীর হদিশ পাওয়া যায়। গোটা বিষয় নিয়ে প্রাথমিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহকুমা প্রশাসনের প্রতিনিধি দলের তরফ থেকে দাবি করা হয়, আপাতত নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং উপযুক্ত তদন্তক্রমে সঠিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয় এবং আগামী দিনেও এরকমের উদ্যোগ জারি থাকবে বলে দাবি করা হয়। আজকের এই অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন ডিসিএম অঞ্জন কুমার দাস, ছিলেন খাদ্য দপ্তরী আধিকারিক শুভঙ্কর চৌধুরী, ভুট্টু দেববর্মা প্রমুখ। ব্যুরো রিপোর্ট, প্লেনেট, ত্রিপুরা নিউজ। কে দোকান কে চালাইছে? বন্ধ আছে দোকান। কতদিন ধরে বন্ধ আছে? সপ্তাহখানেক ধরে বন্ধ আছে। আচ্ছা, এরকম ভাবে আরো কি এরকম বিক্রি করেন নাই প্রথম?